বহরমপুরে আইন অমান্য কর্মসূচি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বারো দফা দাবির ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মসূচিতে সামিল হন পদযাত্রা করে বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে চলে বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও জনবিরোধী নীতির প্রতিবাদে আঠারো হাজার টাকা শ্রমিকদের স্থায়ীকরণ সহ বারো দফা জেলা শহরে কার্যালয় থেকে শুরু হয় পদযাত্রা এরপর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রা এসে পৌঁছায় প্রশাসনিক ভবনের সামনে সেখানে জমায়েত হয়ে আইন অমান্য কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা নিজেদের দাবি পূরণের ক্ষেত্রে সোচ্চার হন শ্রমিকরা এই আইন নিম্নমান্য ও জেলভারো ভরো বিষয়ে সিটুর রাজ্য নেতা দে জানান আমরা যে দাবিগুলিকে নিয়ে আর করছি তা হচ্ছে সমস্ত শ্রমিককে আঠেরো হাজার টাকা মজুরি দিতে হবে আমরা বলেছি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকাজের কাজে সম মজুরি তা শ্রমিকদের দিতে হবে প্রকল্প শ্রমিক লক্ষ লক্ষ প্রকল্প শ্রমিক তারা যাতে মর্যাদা পায় তাদেরকে স্থায়ীকরণ করা তাদের আঠেরো হাজার টাকা বেতনের ব্যবস্থা করা এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করা এ দাবি আমরা করেছি আমরা দাবি করেছি যে ষাট বছর বয়স হয়ে গেলে প্রত্যেকটা শ্রমিককে তিন হাজার টাকা পেনশন দিতে হবে আমরা দাবি করেছি সমস্ত শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে